শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিক রবিউল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী শুক্রবার দুপুরে আশুলিয়ার ইয়ারপোর্ট ইউনিয়নের ফ্যান্টাসি কিংডমের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয় শ্রমিক নেতা ইসমাইল হোসেন ঠান্ডুর সভাপতিত্বে এবং মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান এবং বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন আশুলিয়া আঞ্চলিক কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন সহ নিহত রবিউল ইসলামের স্বজনরা উপস্থিত ছিলেন